উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতের অন্ধকারে কিছু ব্যক্তির নথিপত্র জ্বালানো নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে টুইট করেছিলেন তা কার্যত খারিজ করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু। আজ সাংবাদিকদের তিনি বলেন, জেলা শাসকের থেকে তিনি খবর নিয়ে জেনেছেন এরকম কিছু ঘটেনি। আমি এই বিষয়ে যেহেতু ব্যাপারটা একেবারেই এটা আদালতের তত্ত্বাবধানে হচ্ছে, বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা সমীচীন নয়। আমি সকালে ডিএম এর রিপোর্ট নিয়েছি, এরকম কিছু ঘটেনি।